প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিলেট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুভাষচন্দ্র দাস, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য পদার্থবিজ্ঞান পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর কেমন হবে সে বিষয়ে আলোচনা করব। আমরা এর পূর্বে অষ্টম অধ্যায়ের দর্পণে বিভিন্ন বিম্ব কিভাবে সৃষ্টি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তাইলে আমরা সৃজনশীল প্রশ্নটি আমরা বোর্ডে লিখে দিচ্ছি। পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী, আমরা একটি অবতল দর্পণের চিত্র আঁকছি। অবতল দর্পণ আমি এর পূর্বে দেখিয়েছিলাম কি করে দর্পণ আঁকতে হয়। দর্পণের এই উত্তল পৃষ্ঠে প্রলেপ লাগানো, তার মানে অবতল পৃষ্ঠে দর্পণ সৃষ্টি হলো। এই বিন্দুটি হচ্ছে পি বিন্দু, মেরু বিন্দু, আর আমরা এখানে চিহ্নিত করলাম সি বিন্দু, আলোক বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। আর সি এবং পি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, যাকে বলা হচ্ছে ফোকাস। আমরা এখানে লিখে দিচ্ছি পি হচ্ছে মেরু আর এফ হচ্ছে ফোকাস বা প্রধান ফোকাস, ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু। সি হচ্ছে বক্রতার কেন্দ্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তিনটি জায়গা চিহ্নিত করলাম একটি অবতল দর্পণের। আমরা দর্পণটাকে বলছি এম, এম ড্যাস। এখন আমরা এখানে লিখলাম সি পি এর মান 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা উদ্দীপক। এখন আমাদের প্রশ্নগুলো কি কি হতে পারে? তোমরা জানো ক এবং খ, এই প্রশ্নগুলো উদ্দীপকের আলোকে বা আঙ্গিকে হয় না, এটা যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা জানো ক তে হচ্ছে একটি জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ আমরা যে কোনো সংজ্ঞা এই সম্পর্কে জানার জন্যই ক তে একটি প্রশ্ন করা হয়। খতে যে কোনো একটি বিষয় কেমন হতে পারে বা কেন হয় সেই সম্পর্কে ব্যাখ্যা করার জন্য আমরা 2 মার্কসের একটি প্রশ্ন এখানে উপস্থাপন করে থাকি। এবার আমরা গতে যাচ্ছি। গতে কি প্রশ্ন হতে পারে? এই উদ্দীপকের আলোকে যদি আমার প্রশ্ন হয় যে একটি বস্তু দর্পণ হতে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত হলে বিম্বের অবস্থান কোথায় হবে, বা বিম্বের অবস্থান অথবা বলা হতে পারে দর্পণতে বিম্বটি কত দূরে, বিম্বের অবস্থান কোথায় হবে বের করা। তাইলে আমরা এই গয়ের আঙ্গিকে উত্তরটি কি করব? আমরা এর পূর্বে একটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম যখন আমরা অধ্যায়টি আলোচনা করেছিলাম। তাইলে আমরা লিখব গতে, আমরা জানি যে 1/v + 1/u সমান 1/f। এখানে ভি ইউ এফ এটা তোমরা জানো। এখানে এফটা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এফ এর মান। তার মানে এখানে সরাসরি এই ফোকাস দূরত্বের মানটা আমাদের এই উদ্দীপকে দেওয়া নেই, কিন্তু লক্ষ্য করো সিপি এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার। তোমরা জানো যে সিপি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর পিএফ হচ্ছে,
PF হচ্ছে ফোকাস দূরত্ব PF হচ্ছে ফোকাস দূরত্ব তাইলে যদি F বিন্দু CP এর মধ্যবিন্দু হয় তার মানে এই বিষয়ের অর্ধেক হবে এই F এর মান অর্থাৎ 10 সেমি হবে ফোকাস দূরত্বের মান তাহলে ফোকাস দূরত্ব 10 সেমি আর প্রশ্নের মধ্যে বলা আছে 30 সেমি বস্তুর দূরত্ব ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব ইউ সমান হচ্ছে 30 সেমি তাহলে বিম্বের দূরত্ব কত বিম্বের দূরত্ব যাকে আমরা ভি বলছি ফর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে এফ এর মানটি আমরা এই লিখে নিব যে উদ্দীপকে পিসি এর মান এত তাহলে পিএম বাই এফ এর মান 20/2 10 সেমি তোমরা জানো ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক অর্থাৎ এফ সমান আর বাই 2 বা ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক আমরা এটা পূর্বে আলোচনা করেছিলাম তাহলে এখন মান বসিয়ে নিচ্ছি আমরা বের করব বস্তু দূরত্বের প্রেক্ষিতে বিমের দূরত্ব তাহলে 1/v সমান 1/f - 1/u পক্ষান্তর করে নিলাম এবার মান বসিয়ে নিচ্ছি 1/f 10 সেমি 1/10 আর u এর মান 30 এবার সহজভাবে এটা লসাগু নিচ্ছি 10 এবং 30 এর লসাগু তোমরা জানো 30 তাহলে এখানে কত হবে 3 মাইনাস এখানে কত হবে 1 তাহলে কত রইল 2 30 তার মানে এখানে কত হবে 1 15 তার মানে 1/15 1/v সমান 1/15 আমি একটু উপরে লিখছি তোমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে নিচে লিখে যাবে অর্থাৎ আমাদের কি দাঁড়ালো 1/v সমান 1/15 তার মানে কি তার মানে v সমান 15 1/v 1/15 আমরা এটা লিখলাম v মানে এটাকে আমি কি করলাম পাল্টে ফেললাম উল্টে ফেললাম বিপরীতকরণ করলাম তার মানে 15 অর্থাৎ 15 সেমি তার মানে দর্পণ হতে বিম্বের দূরত্ব সমান 15 সেমি তাহলে আমরা যদি এদিকে লক্ষ্য করি বলা হচ্ছে বস্তুর দূরত্ব 30 যদি এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 20 সেমি হয় তাহলে বস্তুটি কোথায় 30 মানে কি মানে বক্রতার ব্যাসার্ধের বাইরে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে তাহলে বিম্বটি কোথায় হবে 15 সেমি এখানে আমরা লিখছি PF এর মান অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে 10 সেমি তাহলে 15 কোন জায়গায় এখানে কোন জায়গায় তার মানে কি তার মানে বিম্বটি C এবং F এর মধ্যে অবস্থিত হবে যদি এভাবে প্রশ্ন না করে বলতো যে বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে হলে চিত্র একে বিম্বের অবস্থান কোথায় হবে তা বের করো তাইলে আমরা বস্তুটা এখানে বসিয়ে দিতাম তারপরে রশ্মি চিত্র ব্যবহার করে চিত্র আঁকতাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাইলে আমরা এই গয়ের প্রশ্নের এই প্রশ্নের আগে উত্তরটি কেমন হবে আমরা বের করলাম এবার যাচ্ছি আমরা ঘতে কি প্রশ্ন হতে পারে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে আমরা এখানে একটি নমুনা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা যাচ্ছি ঘতে ঘতে বলতে পারে একটা চিত্র আঁকার জন্য বলতে পারে কি চিত্র বলতে পারে যে বস্তুর একটি বাস্তব বিম্ব বাস্তব উল্টো বাস্তব ও উল্টো বিম্ব গঠনের জন্য বস্তুর অবস্থানের প্রেক্ষিতে বিম্বের অবস্থান
উদ্দীপকের চিত্রের আলোকে চিত্র সহ ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে আমাদের বস্তুটা কোথায় অবস্থান করবে? এখানে কি বলা হচ্ছে? বাস্তব ও উল্টো। বাস্তব ও উল্টো, তার মানে কি? বাস্তব এবং উল্টো আমরা এই জায়গায় অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রে এবং বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে, প্রধান ফোকাসের মধ্যে এই তিনটি অর্থাৎ এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, এই তিনটি চিত্রের অর্থাৎ বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে কিংবা বক্রতার কেন্দ্রে কিংবা বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে এই তিনটি অবস্থানের প্রেক্ষিতে যে কোনো অবস্থানের আমরা ব্যাখ্যা দিতে পারি বা তিনটি দিতে পারি। কথা হচ্ছে আমরা কোনটি লিখব। তাহলে প্রশ্নটিকে একটা স্পেসিফিক করা যেতে পারে। কি স্পেসিফিক করব? বলা হতে পারে যে বাস্তব উল্টো এবং বস্তুর চেয়ে ছোট, বস্তুর চেয়ে ছোট, তাইলে আমরা কোনটি আঁকবো? তাইলে তোমরা আগে জানো যে বক্রতার কেন্দ্রের বাইরে কোনো বস্তু হলে তার বিম্ব হয় বস্তু অপেক্ষা ছোট। তাইলে আমরা আমাদের যে ঘ, এই ঘয়ের প্রশ্নটাকে একটু কারেকশন করে নিচ্ছি। বলছি যে বস্তুর অবস্থানের প্রেক্ষিতে বিম্বের আকৃতি কেমন হবে? বস্তুর অপেক্ষা ছোট হবে। তাইলে আমরা চিত্র আঁকবো, প্রথমে স্কেল দিয়ে একটি সরলরেখা আঁকবো, তারপরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই জায়গায় কম্পাস, কাটা কম্পাসের সাহায্যে একটি বৃত্ত চাপ আঁকবো। এখানটা দিব সি, এখানটা দিব পি, তারপর পিসি এর মধ্যবিন্দু জ্যামিতিক নিয়মে আমরা অঙ্কন করব। দিলাম এখানে এফ। এখন আমাদের বস্তুর অবস্থান হবে এই জায়গায়, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে। এখন আমি দিলাম এটাকে এক্স ওয়াই, আমরা রশিচিত্রের নিয়ম জানি ওয়াই বিন্দু থেকে এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি দর্পণে, এটা হচ্ছে অবতল দর্পণ, দর্পণে আপতিত হলো, তাহলে কোন দিকে ফিরে আসবে? প্রতিফলিত হয়ে এটি প্রধান ফোকাস বরাবর ফিরে আসবে। তারপর আরেকটি রশ্মি আমরা দিলাম প্রধান ফোকাস বরাবর, যে রশ্মিটি প্রধান ফোকাস বরাবর আপতিত হবে সেটি কোন দিকে ফিরে আসবে? ফিরে আসবে প্রধান অক্ষের সমান্তরালে, আমাদের এটি হচ্ছে প্রধান অক্ষ সিপি বা পিসি, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করলো এই ছেদ বিন্দুর সাথে প্রধান অক্ষের আমরা একটি লম্ব টানি, তাহলে এই ওয়াই বিন্দুটা নিচে চলে যাবে আর এক্স বিন্দুটা এই জায়গায় থাকবে, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যে লম্ব সেটি হবে মূলত এই এক্স ওয়াই বস্তুর বিম্ব বা প্রতিবিম্ব, এবং যা হবে বাস্তব উল্টো এবং এই বস্তু অপেক্ষা ক্ষুদ্রতম, বিম্বের আকৃতি হবে বস্তু অপেক্ষা ক্ষুদ্রতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা দেখতে পেলাম যে এখানে একটি বস্তুর অবস্থানের প্রেক্ষিতে বিম্বের অবস্থান কেমন হতে পারে, এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের জন্য। এখন তার বর্ণনা আমরা দিয়ে দিব। আমরা এখানে এম দিলাম, এম ড্যাশ দিলাম, আমরা বললাম যে একটি বস্তু এক্স ওয়াই, ওয়াই বিন্দু থেকে দুটি আলোকরশ্মি, প্রথমটি প্রধান অক্ষের সমান্তরালে এম দর্পণে এম বিন্দুতে আপতিত হলো, এই আপতিত রশ্মিটি প্রধান ফোকাস বরাবর এম এফ পথে প্রতিফলিত হলো, অপর রশ্মি প্রধান ফোকাস বরাবর এম ড্যাশ বিন্দুতে আপতিত হয়ে প্রধান অক্ষ পিসিআর সমান্তরালে প্রতিফলিত হলো, পূর্বের রশ্মি এবং এই রশ্মি তারা পরস্পরকে
y' বিন্দুতে ছেদ করলো y' বিন্দু থেকে প্রধান অক্ষ PC এর উপর একটি লম্ব টানি যাহা x' y' লম্ব নামে পরিচিত এবং এই x' y' হচ্ছে xy বস্তুর প্রতিবিম্ব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা একটা হোমওয়ার্ক করে নেবে হোমওয়ার্ক হচ্ছে এরকম যে একটি অবতল দর্পণ যার ফোকাস দূরত্ব 30 সেমিমিটার 30 সেমিমিটার 30 সেমিমিটার এখন আমি প্রথম প্রশ্ন হচ্ছে লিখলাম যদি বস্তুর দূরত্ব দর্পণ হতে 20 সেমিমিটার দূরে দর্পণ হতে 20 সেমিমিটার দূরে হয় তাহলে বিম্বের দূরত্ব কতায় হবে আর দ্বিতীয় প্রশ্নের জন্য আমরা বলছি দ্বিতীয়টি হচ্ছে যে যদি সমান ও উল্টো যদি বস্তুর সমান সমান ও উল্টো বিম্ব পেতে চাই তাহলে দর্পণে চিত্র একে ব্যাখ্যা করো দর্পণে বলতে উদ্দীপকের দর্পণে এই অবতল দর্পণে তোমরা এই দুটি অঙ্ক এই উদ্দীপকের আগেকে করে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে